বৈচিত্র্যপূর্ণ জ্ঞান, পাহাড় সমতল চা বাগান তরাই চোপড়া সব মেন হতে দার্জিলিং শহর, সেখানে কিন্তু প্র্যাকটিক্যালি বিজেপিকে আমরা বারেবার করে দেখছি মানুষ তারা মনে করছে এটা তারা যাকে দাঁড় করাবে সে প্রার্থীর পক্ষেই পাহাড়ের মানুষের মধ্যে ভোট দিন, সমুদ্রের মানুষরা ভোট দিন, এই একটা ধারণা তারা মানুষকে বোকা মনে করছে, উদ্ধ মনে করছে, মনে হচ্ছে যা মনে করবে ওরা যাকে দেবে তাকে দিন, এটা এটা হবে যারা সমর্থন করছে তাদের সমর্থকদের মধ্যেও কিন্তু অনেক প্রশ্ন আছে। একই প্রশ্ন তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হচ্ছেন, পাহাড়ের মানুষের বক্তব্যটা হচ্ছে তিনি তো ওই দলেরই নেতা, তাকে ধার করা হয়েছে, দল বদলু বলছে তাকে, বলছে দল বদলু, তাকে ধার করা হয়েছে, একটা ধার করা প্রার্থীকে পাহাড়ের বহু মানুষ ভোট দিতে চাইছে না। অন্যদিকে শিলিগুড়িতে যদি দেখা যায় তরাই এলাকাতে চোপড়াতে আমরা যে সমস্ত বিষয়গুলো নিয়ে প্রচার করছি, একদিকে পাহাড়ের সমতলের সব জায়গা দিয়ে আমাদের প্রচারের বিষয়টা হচ্ছে কতবার আপনারা প্রতারিত হবেন, আপনারা এই প্রতারিত হবেন না, আপনাদের প্রতারিত করছে বিজেপি, আপনাদের প্রতারিত করছে তৃণমূল কংগ্রেস। সবচেয়ে বড় কথা হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এদেরকে ব্যবহার করেছে, পাহাড়ের মানুষকে, বিমল গুরুংকে ব্যবহার করেছে প্রথমে তৃণমূল কংগ্রেস, পরবর্তীকালে বিজেপি, কিন্তু তারা সবাই কিন্তু ইউজ অ্যান্ড থ্রো করেছে, ব্যবহার করো এবং ছুঁড়ে ফেলো করেছে। কোথায় ছিলেন এস এস আলওয়ালিয়া, বিজেপির মন্ত্রী, তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, এখন ওনারা বলছেন আমরা তাকে তো বাদ দিয়ে দিয়েছি, বাদ দিলে কী হবে, উনি তো কেন্দ্রের মন্ত্রী, তিনি তো এখন বিজেপি দলের নেতা, চেষ্টা করছেন কোনো একটা জায়গা থেকে দাঁড়াবার জন্যে। কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে উনি 14 মাস কোথায় ছিলেন দার্জিলিংয়ের এই সময়তে, মানুষ যখন মানুষের উপর একটা অত্যাচার চলছে, রাষ্ট্রীয় নিপীড়ন চলছে, যাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, গুলি চালানো হচ্ছে, 13 জনকে মেরে ফেলা হলো, তখন তার ভূমিকাটা কী ছিল মানুষ জানতে চায়। এবং এটা শুধু একজন ব্যক্তির না, এটা বিজেপির ভূমিকা। প্রার্থী যে কেউ হোক আমি তার বিরুদ্ধে কিছু বলছি না ব্যক্তিগতভাবে, কিন্তু আমাদের প্রশ্নটা হচ্ছে মানুষের প্রশ্ন। আমরা যখন বাড়ি বাড়ি যাচ্ছি প্রচুর, আমি একজন বিধায়ক হতে পারি, একজন মেয়র হতে পারি, আমিও প্রতিদিন বাড়ি বাড়ি যাই, সকালবেলা আজকেও গতকালও পাড়ায় নিজেদের পাড়ায় একদম হাউস টু হাউস আমরা যাচ্ছি, তাদের সঙ্গে কথা বলছি, কলোনি বস্তি প্রত্যেকটা জায়গাতে। এবং যেমন কর্পোরেশন নির্বাচন, বিধানসভা নির্বাচন আমরা যেভাবে করি সেভাবে আমরা করছি। সেই জন্যে যে কিন্তু এই যে দেখুন আমরা বড় বড় চা বাগানগুলিতে, শিল্প এলাকাতে, বিভিন্ন ব্যবসা এলাকা থেকে শুরু করে যেভাবে আমরা রেসপন্স পেয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে কেউ খুঁজে পাচ্ছে না মিডিয়া। আমাদের একটা জনসভা হলো কয়েকদিন আগে, মাঠ ভর্তি মানুষ, আমি 3 জন কাগজের সঙ্গে কথা বললাম, যে বলছি না আমাদের না একটা ভুল হয়ে গেছে, আমরা তো পাঠিয়েছিলাম এটা ছাপানো হয়নি, 3 জনই একই কথা বল, এর আগেও আমরা দেখছিলাম ঠিক এরকমভাবে, শুধু আমাদেরটাই ভুল হয়ে যায়, একটা অন্যটা কাউকে তো ভুল হয় না। আমি তবু একটা কাগজে দেখলাম, খবরটা দেখে ভালোই লাগলো, অন্তত একটা তৃতীয় একজন প্রার্থীর প্রচার টচার দেখেছে, আরে এর 3 গুণ বেশি তো ওই এলাকাতেই আমাদের মিছিল হয়েছে, এক একটা চা বাগানের কত বড় বড় হচ্ছে, এমনকি পাহাড়েও পর্যন্ত এটা দেখা যাচ্ছে, যে একটা জায়গা পাওয়া গেল না একটু, মানে এটা হয় ঠিকই, আমরা তো জানি একটা কথা বলা হচ্ছে পেড নিউজ, কিন্তু পেড নিউজ এখন করা কঠিন, আমরা জানি ইলেকশন করছে, কিন্তু যা পেড নিউজের বন্দোবস্তটা তো বিফোর নোটিফিকেশন অফ ইলেকশন তো হয়ে আছে, আমরা জানি সেটা, কারণটা হলো যে বিজ্ঞাপন নিয়ে রেখে আগাম যে দাদন দেওয়ার মতন অ্যাডভান্স সবাই নিয়ে রেখেছে, বিফোর দ্য নোটিফিকেশন অফ দ্য ইলেকশন নিয়েই রেখেছে, তাদের একটা কমিটমেন্ট আছে, কিন্তু পাঠক তো সবাই, তার শুধু এতগুলো রাজনৈতিক দল আছে বেছে বেছে শুধুমাত্র বামপন্থী দলের প্রচারটাকে একেবারে ব্ল্যাক আউট করা হচ্ছে, একেবারেই এ করা হচ্ছে যেন বামপন্থীদের নাকি কোনো অস্তিত্ব নাই, এই যে করার চেষ্টা হচ্ছে এটা ঠিক না, এটা কিন্তু আমাদের কখনোই কাম্য নয়।
কারা থাকে, আচ্ছা আপনি বলছেন এরা বিজেপি, তারা দেখা যায় মানুষ প্রচণ্ডভাবে তৃণমূলের বিরুদ্ধে। আমরা একটা জিনিস দেখছি, যেখানে যাচ্ছে একটা কথা, তৃণমূলকে ভোট দেবো না, পাহাড়তাই সমতলতাই চা বাগানের মধ্যতে তৃণমূলকে ভোট দেবো না। তারা প্রচণ্ড তৃণমূল বিরোধী। তৃণমূল এখন টাকা পয়সা দিয়ে অনেক কিছু করছে, এ ব্যাপারে আমার কিছু বলার নেই, তারা এগুলো করছে। আবার বিজেপি বলার চেষ্টা করছে তারাই হচ্ছে নাকি তৃণমূলের একমাত্র বিরোধী পার্টি, ভুল। বিজেপি তৃণমূলের বিরোধী পার্টি? তৃণমূলের দ্বারা বিজেপি এখানে বলতে পারবেন কোথাও আক্রান্ত হয়েছে? বিজেপির একজনও, বিজেপির একজন নেতা জেলে গেছে আমাদের এসে, আমি সহ বারবার করে অ্যারেস্ট করেছে। সেদিন কয়েকদিন আগেও আমরা গিয়ে আত্মসমর্পণ করে জামিন নিয়েছি, আমি জীবেশ সরকার এমনকি সমন পাঠক পর্যন্ত। চা বাগানের শ্রমিক আন্দোলন করতে গিয়ে বারবার করে আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, আমাদের নেতাদের অ্যারেস্ট করা হয়েছে। ছাত্র আন্দোলন করতে গিয়ে প্রায় 30 দিন জেলে ছিল, এখনও আমাদের দুজন নেতা এখনও জেলে আছে। কোনো বিজেপি নেতা জেলে আছে বলতে পারবেন? তৃণমূল কংগ্রেসের দ্বারা আক্রান্ত বিজেপি নয়, বিজেপির সঙ্গে তৃণমূলের একটা সুসম্পর্ক আছে। তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের সমস্ত রকমের আক্রমণের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে, সেটা লড়াই করেছে আমরা, সিপিআইএম বামপথে। শ্রমিকদের জন্য, কৃষকদের জন্য, বেকার যুবক তরুণ সমাজের জন্য যদি কিছু আন্দোলন কেউ করে থাকে উন্নয়নের জন্য, শিলিগুড়ির উন্নয়নের দাবিতে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু কেউ যদি করে থাকে সেটা কিন্তু আমরা করেছি, বামপন্থীরা করেছি। কে করেছে? শিলিগুড়ির প্রতি এই যে বঞ্চনা, এই যে বৈষম্য, আমরা আন্দোলন করেছি, কলকাতা গিয়ে সেখানে আমরা ধর্ণা দিয়েছি, বহু আন্দোলন করেছি, বহু অবস্থান করেছি। এরা বারবার করে শিলিগুড়ির টাকা যাতে না আসতে পারে তার জন্য বাধা দিয়েছে। আজকে দার্জিলিংয়ের এই যে রাষ্ট্রীয় নিপীড়ন চলছে একটা জাতির উপরে, একটা জাতিকে ভেঙে টুকরো টুকরো করে দিচ্ছে। কে বলেছে? আমরা ছাড়া কোনো পার্টি বলেনি এদের বিরুদ্ধে, 13 জনকে গুলি করে মেরে ফেললো, আমরা ছাড়া কেউ প্রতিবাদ করে। বিজেপির একটা স্টেটমেন্ট আছে বলতে পারবে? বিজেপি শুধু ওদের ভোট নিয়েছে, ইউজ অ্যান্ড থ্রো করেছে বিজেপি। সুতরাং বিজেপি তৃণমূল কংগ্রেসের মানুষের যে ক্ষোভ প্রচণ্ডভাবে, তার অ্যাডভান্টেজটা বিজেপি নেওয়ার চেষ্টা করছে, কিন্তু বিজেপির ভোট পাওয়ার কোনো অধিকারই নেই। বিজেপির রোলটা কী? বিজেপির নেতাটা কী? বিজেপি কটা বিজেপির নেতা এখানে চলে গেছে? কটা বিজেপির নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে? সব আমাদের বিরুদ্ধে করেছে। আরেকটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে নির্বাচন কমিশন। দেখুন, নির্বাচন কমিশন সেদিনও আমরা বললাম, আমি আজকেও চোপড়ায় খবর নিলাম, চোপড়ার 3টে জায়গাতে তীব্র সন্ত্রাস, একটি গোবিন্দপুর, একটি সুজালি, আর একটা মাঝিয়ারি। আমাদের কোনো তারা তৃণমূল কংগ্রেস ঢুকতেই দিচ্ছে না, বোমা বারুদ সমস্ত রকমভাবে এরা জমিয়ে রেখেছে, পুলিশ জানে, একজনকে পুলিশ তাদেরকে কাউকে গ্রেপ্তার করে। আমাদের ফ্ল্যাগ লাগা দেখেছে, ফেস্টুন লাগা দেখেছে, সেখানে তৃণমূল কংগ্রেসরা বাধা দিচ্ছে। কোথায় শুনলাম নাকি ওখানে রুটমার্চ হয়েছে, লোক দেখানো কলকাতা কয়েকটা জায়গাতে ছবি তোলার জন্যে রাজ্য পুলিশকে নিয়ে রুটমার্চ করেছেন কলকাতার কয়েকটা জায়গাতে, যেখানে হয়তো প্রয়োজনই ছিল, তাও পুরো রুটমার্চ হয়েছে। কুচবিহারে বহু জায়গায় এখন কেবল সন্ত্রাস রুটমার্চ হয়েছে, জলপাইগুড়িতে হয়েছে, আলিপুরদুয়ার হয়েছে, শিলিগুড়িতে হয়েছে, দার্জিলিং হয়েছে, কোনো জায়গায়। আরে ঢুকেছে কী রুটমার্চ করেছে, আর 5 দিন পরে তো আলিপুরদুয়ারের ইলেকশন, সবে ঢুকেছে, সেটাই বলছি। ছেলেখেলা হচ্ছে, নির্বাচন কমিশন বলেছিল এত কথা, 7 দফা ইলেকশন, আমরা তখনই বলেছিলাম 7 দফা কি 10 দফা বড় কথা না, বড় কথা হচ্ছে মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে মানুষের ভোট যাতে দিতে পারে সেটাকে এনশিওর করতে হবে, নিশ্চিত করতে হবে। এই ইঙ্গিত, এই এই দেখা যাচ্ছে, এটা তারা, এটাকে কোনো তাদের উইল, তাদের সদিচ্ছার কোনো, তারা কোনো নির্বাচন কমিশন কোনো সদিচ্ছা দেখাতে পেরেছেন? আজও বলছি, এখানে যারা নির্বাচন কমিশন MCC দেখার জন্যে অনেক রকমের অফিসার আর কর্মীদের নিয়োগ করেছে, তারা কারা?
সমস্ত তৃণমূল কংগ্রেস করেন, ট্রেড ইউনিয়ন তৃণমূল কংগ্রেসের সরকারি কর্মচারী বা অন্য জায়গায় অ্যাসোসিয়েশন করেন, তাদের দিয়েছেন এমসিসি দেখাচ্ছেন। কী করছেন তারা? তাদের একটাই কাজ, যখনই তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, তৃণমূল কংগ্রেসের কোনো নেতারা থানায় একটা কমপ্লেন করে দিচ্ছেন বা এমসিসি কমপ্লেন করে দিচ্ছেন, দেন অ্যান্ড দেন পুরো, আমি কয়েকদিন আগে, পরশু দিনের আগের দিন, আমি এবং সমন পাঠক মাটিকারাতে একটা বাড়ির বাড়া একটা বাড়ির উঠোনে মিটিং করছি, উঠোনে মিটিং করছি, দুটো মিটিং একটা উঠোনে, হঠাৎ দেখি পুলিশ টুলিশ নিয়ে চলে এসছে। কোথায় পারমিশন নিয়েছেন? তাই নাকি? তো উঠোনে মিটিং করলে পারমিশন লাগে নাকি? মাইক নাই, কিছু নাই, কে বলেছে? আমাদের শেখাতে এসছেন ওনারা, বুঝলে না, আমাদের টেলিফোন করেছে সেই জন্য এসছে। অদ্ভুত ব্যাপার। আমার এই 6 নম্বর ওয়ার্ডে আমাদের একজন লোক আমাদের দিয়েছে জায়গাটা এবং সেখানে আমরা একটা অফিস করেছি, সেখানে চলে গেছে হঠাৎ করে তৃণমূল কংগ্রেসের কথাতে। ওখানে গিয়ে বলছে, দেখি পারমিশন, তো বাড়ির মালিক দেখে যায়, আমি তো পারমিশন দিচ্ছি, বলে অফিস বন্ধ করতে হবে। আমি এইচডিকে ফোন করলাম, কোথা থেকে নিয়ে হচ্ছে? না স্যার, এটা আমাদের ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, আমি আপনাকে দেখাবো যে কত জায়গাতে কর্পোরেশনের রাস্তার উপরে গিয়ে ওখানে দেখে আসুন, গিয়ে তো বুজারপট্টিতে গিয়ে দেখে আসুন, তো রাস্তার মধ্যে গিয়ে তৃণমূল কংগ্রেস ড্রেনকে ভলোয়েট করেছে, ওখানে একটা অফিস করে কেন গেলেন না? 31 তারিখে আমাদের জনসভা হচ্ছে, আমি বাড়ি ফিরছি রাত্রিবেলা, হঠাৎ দেখি নেতাজি মূর্তির উল্টো দিকে দেখবেন আমাদের একটা বড়ো একটা ফ্লেক্স লাগানো আছে, দেখবেন আমরা 2 দিন ধরে ফ্লেক্সটা নেই। তা আমি খবর নিয়েছি ওই দোকানটা হচ্ছে আপনাদের, আমাদের পুলক দাসের, পুলক দাস পারমিশন দিয়েছে। 31 তারিখ রাত্রিবেলাতে তৃণমূল কংগ্রেস ফোন করেছে বলে নির্বাচন কমিশনের ওই এমসিসি লোকেরা গিয়ে এত বড় ফ্লেক্সটা তুলে নিয়ে চলে গেছে। নাই দেখেছেন, অথচ পারমিশন না, পুলক দাসের দোকান, পুলক দাস পারমিশন দিয়েছে, ওখানে গিয়ে বলেছেন, ওখানে গিয়ে বলেছেন না এটা লাগাতে দেবো। আপনি দেখেছেন কাদের কথায় চলছে নির্বাচন কমিশন লোকেরা, এটা কার কথাতে চলছে? এতবার করে আমরা বলছি জিটিএতে নমিনেটেড থাকতে পারে না, কোনো ব্যবস্থা নিয়েছি, চিঠি দিয়েছি, প্রেস কনফারেন্সকে বলেছি, অবজারভারকে বলেছি, কোনো অ্যাকশন নেই। অবজারভারকে আমরা অনেক স্পেসিফিক কমপ্লেন করেছি, এখনও পর্যন্ত একটা অ্যাকশন আমরা দেব। এই ফোর্স নিয়ে নিরপেক্ষ ইলেকশন হবে? তাকে আমরা দিয়েছি, জানিয়েছি আমরা কলকাতাতেও আমাদের যে দেখে রবীন্দ্র তাকে বলেছি সমস্ত, সে ওখানে গিয়ে বলেছে। তারপরে কোনো কিচ্ছু নেই, কোনো আমরা দেখলাম না, কোনো উদ্যোগ, কোনো উৎসব, কোনো কিছুই নেই তাদের। এখনও পর্যন্ত যা দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের ওপরে আমাদের অনেক আস্থা ছিল, এখনও পর্যন্ত তারা এমন কিছু ইঙ্গিত দেয়নি যে আগে যে নির্বাচনগুলোতে আমরা যা দেখলাম তার কিছু বিপরীত কিছু হবে, নির্বাচন কমিশন এমন কিছু সক্রিয় ভূমিকা পালন করবে, আমরা এখনও পর্যন্ত তারা কিন্তু তারা ইঙ্গিত দেখা যাচ্ছে না, আমি এটাই বলছি এখনও পর্যন্ত। এতটুকু যদি সদিচ্ছা থাকতো তাহলে তো 18 তারিখে ভোট, 11 তারিখে ভোট, কোনো রুট মার্চ হলো না? আরে আমাদের বড় বড় করে কথা বলে যাচ্ছেন রুট মার্চ হবে, আমি তো বললাম কয়েকটা জায়গার নাম ঢুকতে দেওয়া হচ্ছে না। এবার দেখুন, তৃণমূল কংগ্রেস কীভাবে মানুষকে ধোকা দিচ্ছে, আমরা বলছি এবারের নির্বাচনটা দার্জিলিংয়ের বিভাজন এবং প্রতারণার রাজনীতিকে সামনে রেখে নির্বাচনটা হচ্ছে, বিভাজনটা করছে তৃণমূল কংগ্রেস, বিভাজনটা করছে বিজেপি, একটা গোর্খা জাতিকে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, 15টা ভাগে ভাগ করেছে। আবার দেখুন, এই আমরা প্রশ্ন, মানুষ বহু মানুষ প্রশ্ন করছে, আমি আলিপুরদুয়ারে গেলাম সেখানকার তৃণমূল কংগ্রেস একটা, আপনারা জানেন জানেন কনস্টিটিউশনে একটা জায়গা আছে, সেখানে বলে যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেমন আমাদের রাষ্ট্রভাষা কথা বলে তেমনি রাজ্যের ভাষা থাকে, আবার তেমনিভাবে কতগুলো লোকাল এরিয়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট বলে একটা আইন আছে, সে আইনে এতদিন পর্যন্ত ছিল দার্জিলিংয়ে নেপালিদের ক্ষেত্রে নেপালি ভাষাটা
এই লোকাল এরিয়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্টের মধ্যে পড়ছিল। রিসেন্টলি মাস তিনেক চারেক আগে বিধানসভাতে রাজ্য সরকার দুটো আইন সংশোধন করেছে। একটিকে বলেছেন, প্রথমে বলেছেন রাজবংশী ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে স্বীকৃতি দেওয়া হলো, যে সমস্ত এলাকায় রাজবংশীরা বেশিরভাগ থাকে সেখানে। তারপরে হচ্ছে কুরুপ ভাষা, কুরুপ ভাষা হচ্ছে আপনার আমাদের ট্রাইবালদের ভাষা, তাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো, আইন বিধানসভা বিল আনা হলো। কয়েকদিন পরে আবার দেখলাম তারপরে কামতাপুরি ভাষারও একটা আলাদা করে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। একটা বোর্ড করা হলো রাজবংশী ভাষা বোর্ড, আরেকটা করা হলো কামতাপুরি বোর্ড। আপনারা দেখবেন আজকে মানুষ প্রশ্ন করছে, একটা জায়গাতে কখনো এটা নিয়মটা হচ্ছে যদি এই ভাষা অফিসিয়াল ভাষা বলা হয় তাহলে ওই পার্টিকুলার ভাষাভাষী মানুষের মধ্যে সেখানে ওই স্থানীয় ভাষায় প্রাইমারি স্কুলে প্রথমে পড়াশোনার ব্যবস্থা করা হয়, আর সরকারি কাজে কিছু কিছু সরকারি কাজে সেই ভাষাটাকে ইউজ করা হয়। কী ইউজ করা হলো আজ পর্যন্ত হয়েছে, কীভাবে ব্লাফ দিয়েছে মানুষগুলিকে আজকে, তার ফলে যা দেখা যাচ্ছে মনে করছে যে রাজবংশী আর আদিবাসী চা বাগানের তারা সব ঢেলে ভোট দিবে তৃণমূল কংগ্রেসকে। খবর নিয়ে দেখুন বিদ্রোহ ঘোষণা করছে আজকে রাজবংশী যারা তৃণমূল কংগ্রেসের দিকে ছিল, আর আদিবাসী চা বাগানের আদিবাসী যারা তৃণমূল কংগ্রেসের ছিল তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে। মানুষ ধরে ফেলেছে, এই যে ব্লাফ দেওয়া, এই যে প্রতারণা করা, আর পাহাড়ে গিয়ে বিভাজন করছে। আচ্ছা বলুন তো, পাহাড়ে এতগুলো ছোটো 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 পাহাড়ি উপজাতি আছে, অনেকগুলো কমিউনিটি আছে, সেই উপজাতি বা কমিউনিটির জন্য পাহাড়ে এতটুকু কোনো সামাজিক বা আর্থিকভাবে সাংস্কৃতিকভাবে ভাষাগতভাবে কোনো অগ্রগতি এদের ঘটানো হয়েছে বলতে পারবেন? খবর নিয়ে দেখুন কতগুলো টাকা ছুড়ে দিয়েছে, তোমাদের বাড়ি বানাবার জন্য টাকা দিয়ে দিলাম, ও টাকাগুলি তোমরা লুটে পুটে খাও, ওর কোনো হিসাব দিতে হবে না। জিটিএ দুর্নীতির উচ্চ পর্যায়ে তদন্ত চাই। ওই বোর্ডগুলো যত দুর্নীতি হয়েছে 15টা বোর্ড, এবং আমরা উচ্চ পর্যায়ে তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত। কারণ এই জিটিএকে টাকা দিয়ে, বোর্ডগুলিকে টাকা দিয়ে তারা কোনোভাবেই ওই জাতি বা উপজাতিদের কোনো অগ্রগতির জন্য এই টাকা খরচ করে নাই, এবং এই টাকা খরচ করেছে 2019 এবং 2021 সালের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ভোট নেওয়ার জন্য। এর আমরা হিসেব চাই, এবং আমরা দরকার পড়লে এটা নিয়ে আমরা উচ্চ পর্যায়ে আদালতের আশ্রয় নেব। যেমনিভাবে আমরা নারদা এবং সারদা নিয়ে আদালতে গেছি, আমরা ঠিক তেমনিভাবে আমরা কিন্তু আদালতের আশ্রয় আমরা নেব যদি উচ্চ পর্যায়ে এই আর্থিক কেলেঙ্কারি চুরি এই তদন্ত যদি না করা হয়। এবং সেই টাকা দিয়ে আজকে আমি বলছি তৃণমূল কংগ্রেস এবং বিনয় তামাংরা গোর্খা জনমুক্তি মোর্চার সকল একটা ফ্র্যাকশন, তারা এই টাকা দিয়ে ওখানে নির্বাচন করছে, এবং এই সমস্ত সরকারি টাকা এই বোর্ডগুলির মাধ্যমে এবং জিটিএর মাধ্যমে, এবং জিটিএতে সম্পূর্ণভাবে জিটিএ এবং এই বোর্ডগুলো হচ্ছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারের কাজে ব্যবহৃত হচ্ছে। শুধু তাই না, গত কয়েক বছর ধরেই যেই যে যেদিন থেকে এই বোর্ড বসানো হয়েছে, এই যে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশন, সেদিন থেকে যে দুর্নীতি হয়েছে, এই দুর্নীতি আমরা উচ্চ পর্যায়ে তদন্ত চাই, এই দাবি আমরা কিন্তু করছি। ভোট হোক, তার মধ্যেই আমরা যাব, তার মধ্যেই আমরা যাব। চা বাগানের শ্রমিকদের প্রতি ব্লাফ দিচ্ছে না, এক বছরের মধ্যে লিখিত দিয়েছিল কয়েক মাসের মধ্যে, তারপরে এক বছরের মধ্যে ওদের মিনিমাম হয়ে দেবে, দেয়নি, এটা ব্লাফ দিয়েছে, মিথ্যা কথা বলেছে। শিলিগুড়ির মানুষকে যে বঞ্চিত, বঞ্চনা, বৈষম্য যা করছে, ইকোনমিক ব্লকেট করছে, এটা আমাদের প্রচারের একটা বড় বিষয়। তৃণমূল এবং বিজেপিও প্রচার করছে যে 34 বছর বামপন্থ প্রচারণা করেছে চা বাগানের শ্রমিকদের সঙ্গে। আরে বামফন কি করেছে না করেছে চা বাগানের শ্রমিকদের জন্য, সেটা চা বাগানের শ্রমিক আছে। বামফন সেখানে পঞ্চায়েত চালু করেছে, বামপই প্ল্যান্টেশন এক চালু করেছে, বামপই বামফনটি সেই সময়তে যেরকম মজুরি বৃদ্ধি করার কথা সেরকমভাবেই মজুরি বৃদ্ধিটা হয়েছে। 34 বছরের মিনিমাম ওয়েজ হলো কি হলো না সেইটা তো প্রশ্নটা করার এখন সময় নাই, তখন কেন বলছেন বলেননি, তখন কেন বলেননি? আজকে তো মিনিমাম ওয়েজ দেওয়ার প্রতিশ্রুতিটা কে দিয়েছে? এই সরকার দিয়েছে, এই শ্রমমন্ত্রী দিয়েছে, দায়িত্ব তো তাদের।
তারা তো দিয়েছে, আমি তো বলিনি আমরা কখনো, আমরা তো মজুরি বৃদ্ধি করেছি, অন্যান্য সুযোগ সুবিধাগুলি সেখানে আমরা দিয়েছি, আজকে তো লিখিত প্রতিশ্রুতি ওনা দিয়েছেন, সে লিখিত আমাদের কাছে তো আছে সেটা। সেই জন্যে এবারের এই নির্বাচনে আমরা বলছি, বোকা বানিয়ে প্রতারণা করে এই নির্বাচনে মানুষকে কিন্তু বুদ্ধু বানাতে পারবে না দার্জিলিং লোকসভা আসনে। এবারে সমন পাঠক সম্পর্কে পাহাড়ে সমতলে তরাইতে সব জায়গায় একই আলোচনা, দ্য বেস্ট প্রার্থী তিনি, তার একটা কন্ট্রিবিউশন আছে। শুধু নির্বাচনের সময় মুখ দেখিয়ে তিনি রাজনীতি করেন না, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী দাঁড়িয়েছেন, আমি তাকে বলছি তিনি কদিন দার্জিলিংয়ের বিষয় এই বিধানসভাতে তুলেছেন। আমি তাকে একদিন প্রশ্ন করেছিলাম, আপনি কেন নেপালি ভাষায় একটা বক্তৃতা দেন, ইংরেজিতে বক্তৃতা দেন কেন, আমি তো নেপালি ভাষায় বলি। চা বাগানের শ্রমিকদের দাবির পাশে তিনি কদিন দাঁড়িয়েছেন, আর বিজেপির যিনি প্রার্থী দাঁড়িয়ে হয়েছেন তার কাছে আমি প্রশ্ন, তিনি কি চা বাগান চেনেন নাকি, গেছেন নাকি, জানেন নাকি, বিজেপির ট্রেড ইউনিয়নের বা আরএসএসের কোনো ভূমিকা আছে নাকি, উনি আরএসএসের সংগঠন বানাচ্ছেন সবাই, কিন্তু চা বাগানের শ্রমিকদের নিয়ে কী করেছেন, কী ভূমিকা আছে, শুধু ধর্মের নামে ভোট নিতে চায় তারা, এইটা মানুষ কিন্তু এবারে কিন্তু মানবে না। তাই লড়াইটা হচ্ছে একজন মালিকের সঙ্গে একটা চা বাগানের শ্রমিকের নেতার লড়াই, আমি এটাই বলছি, একটা কোম্পানি ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে একটা চা বাগানের শ্রমিক নেতার লড়াই, যে সকাল থেকে রাত পর্যন্ত চা বাগান এবং সংগঠিত অসংগঠিত শ্রমিকদের জন্য কাজ করে, যে পার্টির সর্বক্ষণের কর্মী, যে রোজগার করার জন্যে রাজনীতিতে আসেন। আমরা তো প্রধানমন্ত্রীর কাছে এইটাই চাইবো, প্রধানমন্ত্রীর কাছে 2014 সালে যে বক্তৃতা দিয়ে গেছিলেন পাথরঘাটাতে ওই পাঁচকেলগুড়ির মাঠে, আমি এইটাই তার কাছে জানতে চাই। এবং ওখানে তখন বলেছিলেন এসডিডিএ দুর্নীতি হয়েছে এবং তাদেরকে দড়ি রশি বেঁধে ঢোকানো হবে জেলে, আজকে কিন্তু এসডিডিএর ওই জমিতেই উনি এখন গিয়ে সভা করবেন, তার কাছে জবাব চাইবো, উনি কি, উনি দুর্নীতির বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছেন। ওখানেই বলেছিলেন 2 কোটি বেকারের চাকরি দেবেন বছরে, কটা বেকারের চাকরি দিয়েছেন জানতে চাই। গোর্খা আমাদের স্বপ্ন, গোর্খাদের কি স্বপ্ন আমি পূরণ করব, কি স্বপ্ন পূরণ করেছেন তিনি, ওনাকে জবাব দিয়ে যেতে হবে। আজকে ওনার কাছ থেকে আমরা জানতে চাইব যে আজকে উত্তরবঙ্গের যে সমস্যা, আজকে বিজেপি ঘুরে ফেরে একটা কথা বলছেন বারে বার করে, এনআরসি করবো এখানটায় সরকারে এলে, কি বলতে চাইছে, সবাই জানে যে এখানকার বহু মানুষ পূর্ববঙ্গ থেকে এসছে, এখানকার বহু মানুষ একসময় নেপাল থেকে এসছে, তার মানেটা কি, এতে তারাতে চাইছে বিজেপি তারা ভোট পাবে। বিজেপি একটা বাঙালি বিরোধী পার্টি, বিজেপি একটা আদিবাসী বিরোধী পার্টি, বিজেপি একটা মহিলা বিরোধী পার্টি, তার ভোট চাইবার অধিকার আছে, প্রশ্ন আমাদের প্রাইম মিনিস্টারের কাছে এটা। আর যারা আসছে আসবেন, আমাদের তো কিছু দেওয়া আসেন, এটা খুব পরিকল্পিতভাবে চাইছেন। আসামের মতন আমরা প্রথম থেকে বলতাম যে দার্জিলিংকে নিয়ে একটা উত্তর পূর্ব ভারতের মতন একটা অসন্তোষ অশান্তি সৃষ্টি করতে চাইছে, অস্থিরতা সৃষ্টি করতে চাইছে, আজকে প্রধানমন্ত্রী এসে কিন্তু আবার নতুন করে আসাম বানাতে চান, আমরা করতে দেবো না সেটা, আমরা এটা করতে দেবো না। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা, প্রার্থী এবং তৃণমূল কংগ্রেসের ওই যে গোর্খা জনমুক্তি মোর্চা একজন নেতা বলতে চাইছেন ইন্দো নেপাল ট্রিটি, যে 1950 ইন্দো নেপাল ট্রিটি নিয়ে কিছু আরও বেশি জটিলতার সৃষ্টি করতে চাইছে। এই মুহূর্তে এই সময়তে ইন্দো নেপাল ট্রিটিটা হঠাৎ করে প্রস্তুত তোলা হলো কেন, তার মানেটা হচ্ছে এখানে যে নেপালি ভাষী মানুষরা আছে সে নেপালি ভাষী মানুষের বসবাসটাকে অনিশ্চিত করে দেবে। আর কে কার জবাব দেবে আমার প্রশ্নটা, আমার মোদির কাছেও আমাদের জবাব চাই, তৃণমূল নেত্রীর কাছেও, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রীকে জবাব চাই, মুখ্যমন্ত্রীর কাছে আমার জবাব চাই। আমরা তো সরকারে নেই, সরকারে তারা আছে, কেন্দ্রের সরকার আছে নয় রাজ্য সরকারে আছে, আমার তো আমাদের তো সেই ক্ষমতা নেই যে অর্থ দিয়ে টাকা দিয়ে বিজ্ঞাপন দিয়ে বড় বড় বিজ্ঞাপন দিয়ে আমাদের খবর তো করাবার কোনো ক্ষমতা আমাদের নেই, ওনাদের আছে। সুতরাং জবাব তো ওনাদের দিতে হবে, আমরা না, ওরা ওনাদের দিতে হবে। সেই জন্যে আমাদের আসছেন সীতারাম ইয়াচুরি আগামী 13 তারিখে দার্জিলিংয়ে।
জনসভা হবে দার্জিলিংয়ে, তারপরে আমাদের ডাবগ্রাম এলাকায় একটা জনসভা হবে আমাদের সেবক রোডে, এছাড়া আমাদের অন্য অন্য বক্তারা আসছেন। আমরা শিলিগুড়িতে একটা 12 তারিখে একটা মহামিছিল করছি, 12 তারিখে একটা মহামিছিল হবে শিলিগুড়িতে। আমি শুধু আপনাদের একটাই কথা বলবো, শেষ কথাটা, আমরা ধর্মে ধর্মের রাজনীতিতে নেই, আমরা অর্থের প্রতিযোগিতাতে নেই, আমরা মেরিকোনের রাজনীতিতে নেই, আমরা এই নির্বাচনে লড়ছি মানুষের সমস্যাগুলিকে, জনগণের দাবি, শ্রমিকদের দাবি, কৃষকদের দাবি, গরিবদের দাবি, শিলিগুড়ির মানুষের দাবি, পাহাড়ের সমস্যাটার সমাধান হোক সেই দাবিতে। আমরা টাকার বিনিময়ে লড়ছি না, আমরা শুধুমাত্র মানুষকে কিছু প্রতারণা করে, কিছু বোকা বানিয়ে, বুদ্ধু বানিয়ে একটা হঠাৎ করে চলে এলেন, টাকা দিয়ে সব মুখ বন্ধ করে দেবো এই আশাতে না, আমরা এইসব এতে পারবো না, আমরা এতে লড়াই করছি না। আমাদের একটা ইস্তাহার, আমাদের একটা নীতি আছে, আমাদের একটা লক্ষ্য আছে, তার ভিত্তিতে আমরা লড়াই করছি। সেই জন্যই সমন পাঠক হচ্ছে বেস্ট ক্যান্ডিডেট, তাকেই মানুষের কাছে যখন আমরা যাচ্ছি, প্রচুর মিটিং করছি, প্রচুর সংবাদপত্রে আমাদের কেউ দেখে না, কোথাও দেখতে চায় না, আলাদা কথা, যাই হোক না কেন, তারা তো একটা মিডিয়া, তারাও ডেমোক্রেসির একটা পিলার, তাদের তো দেখতে হবেই। সেই জন্যে আমি আপনাদের কাছে এই কথাগুলো বললাম, আর সমন পাঠক সম্পর্কে তার পরিচয়, তার কাজ সমস্ত দয়া এখানে লেখা আছে, আপনাদের দয়া করে যদি একটুখানি 2 মিনিট সময় নষ্ট করে যদি আপনারা একটু পড়েন। আর এটা হচ্ছে আমার একটা লিখেছিলাম এই প্রতারণা রাজনীতির বিরুদ্ধে, যে আমি একটা লিখেছিলাম, আবার সেটাও আমি